জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। এক, যে তোমাকে মিথ্যা বলে। দুই, যে তোমাকে অসম্মান করে। তিন, যে তোমাকে ব্যবহার করে। চার, যে তোমাকে ছোট করে কথা বলে। আর মানুষের সামনে মানুষকে ছোট করে কথা বলা মানুষগুলো আমার খুবই অপ্রিয়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে আমার ডাইনিং রুমের পাশে যে শুরেকটা, সেটা একটু নতুন করে সাজাবো। পাশাপাশি সংসারে কিছু কাজ করবো। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানে, মাশাল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে। আর বেগুনগুলা কিন্তু একবার তুলে ফেলার পর আবারও বেগুনগুলা নতুন করে বের হয়। তো আমার অনেক আপুদের প্রশ্ন যে আপু এত সুন্দর বেগুন হয় কিভাবে, কি সার ইউজ করো। তো সেটা নিয়ে আমি শীঘ্রই একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো যাই হোক, সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিও করা আরম্ভ করেছি। মোটামুটি ঘর দোর সব গুছিয়ে ফেলেছি, সেগুলো আসলে প্রতিদিন দেখাইনি, একই কাজ প্রতিদিন দেখাতে ভালো লাগে না, আপনারও বোরিং ফিল করেন। আর এই যে আমি শুরেকটার উপরে মানে একটু ঝেড়ে নিচ্ছি, আসলে আমি যেহেতু এখানে কোনো ফলই ইউজ করি না, তো দেখা যায় কাপড় বিছিয়ে রাখি আর কাপড়গুলা কিন্তু কয়দিন পর পরে নোংরা হয়ে যায়। তো সেটা আমি দেখা যায় সপ্তাহের মাথায় বা দুই তিন দিন পর পরে সেটা চেঞ্জ করি। তো এই তো সেই কাপড়টা উঠিয়ে এখন আরেকটা কাপড় বিছিয়ে দিচ্ছি। তো অনেক আপুরা জিজ্ঞেস করেন যে এগুলা মেনটেন করেন কিভাবে। তো আসলে আপনি যখন আপনার সংসারটাকে ভালোবাসবেন, তখন কিন্তু খুব গুছিয়ে এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো এই পরিচ্ছন্নতা রাখতে হলে একটু কষ্ট করতে হয় অবশ্য। দেখা যায় যে এই কাপড়টা যদি আমি মাসের পর মাস এখান থেকে না তুলি, তাহলে সেটা বিশ্রী দেখা যাবে। আর যদি দুই তিন দিনের মাথায় ধুয়ে দেন, কষ্টটাও কম হবে, তারপর দেখা যায় যে সুন্দরও থাকবে। তো এই তো আমার হাতে তৈরি যে একটা বক্স বানিয়েছি, আর এই বক্সটা আসলে আমি বানিয়েছি হাতে তৈরি যে ক্লিনজারগুলো সেগুলো রাখার জন্য। তো প্রথমে সেটা রেখে দিয়েছি, তারপর মেডিসিন যে বক্সটা সেটাও রেখে দিলাম। আর বারান্দা থেকে এই যে কিউট গাছটা নিয়ে এসেছি, তো গাছটা মাশাল্লাহ সিঙ্গোনিয়াম গাছ, এটা বারান্দায় থেকে থেকে এখন কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এটা ভাবছি এখন কয়দিন বাসার ভিতরে থাক, এই আর কি। আর এই যে আমার এই শোপিসটা, আমার এক আপুর প্রশ্ন ছিল আমি এটা কোথা থেকে এনেছি। আসলে এই ভিডিওটা আমি শেয়ার করেছি, তারপরও দেখা যায় নতুন নতুন আপুরা যুক্ত হন, তো তার জন্যই প্রশ্ন করেন। এটা আমি দারাজ থেকে কিনেছি। তো সেটার উপরে কিন্তু না মসলে খুব ধুলাবালি পড়ে, সেটাও মুছে নিয়েছি। আর এই যে ঠিক মতো আবার রেখে দিচ্ছি। তো এই যে বললাম আজকে তেমন ভিডিও করা হয়নি, খুব ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করেছি। আসলে যখন ঘরটা গুছিয়েছি তখন আমার মনে হয়েছে যে এই জায়গাটা তো একটু চেঞ্জ করতেছি, এটাই আজকে ভিডিও করি, এই আর কি। মোটামুটি আমার এই জায়গাটা গুছানো শেষ। এখন আমার এই যে বক্সটার সাথে ম্যাচিং করে যে ফুলের টপটা বানিয়েছি, আর এই টপটা বানিয়েছি আমি টক দইয়ের বক্স দিয়ে। আর হয়েছে আমার পুরনো জামার যে লেস সেটা ইউজ করেছি, সেটার ভিতরে এই যে আর্টিফিশিয়ালি ফুলটা রেখে দিলাম। তো মাশাল্লাহ লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথমে আমি বলেছিলাম জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। আসলে আমরা ইচ্ছা করলেও এই মানুষ নামি আসলে সবই মানুষের মতো দেখতে, সবই মানুষের মতো হাত পা চোখ আছে, কিন্তু কাকে আমরা অ্যাভয়েড করে চলবো, কাকে বিশ্বাস করব। এই জীবনে চলার পথে আসলে মানুষরূপী জানোয়ারগুলো কিন্তু দেখতে মানুষের মতোই। তো তারপরও আসলে এইসব মানুষ থেকে আমাদের দূরে থাকা ভালো। যে মানুষগুলা মিথ্যা কথা বলে, আপনাকে সবসময় অসম্মান করে, কাজের সময় যারা আপনাকে ব্যবহার করে, এবং যারা আপনাকে সবসময় ছোট করে কথা বলে, তাদের থেকে আসলে দূরে থাকাই ভালো যতটুকু সম্ভব আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার ডাইনিং প্লেসের যেই বারান্দায় যাওয়ার যে জায়গাটা সেটা আর কি। তো ইনশাল্লাহ এই জায়গাটা আবার একটু নতুন করে গুছানোর মানে ইচ্ছা আছে আমার।
তো যখন আমি গুছাবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ডাইনিং রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি কমেন্টস পড়িনি, তবে আসলে যখন আমি কমেন্টসগুলো পড়িনি আমার কেন জানি ইদানিং মনে হয় আমার ভিডিওতে কিছু অসম্পূর্ণ থেকে যায়। আমার প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়া হয় না, তাদের নামগুলো নেওয়া হয় না, তখন কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে। তো আসলে যেদিন আমি দেখা যায় যে তেমন সময় করতে পারি না, কমেন্টসগুলো আমি লিখি না, তখনই কিন্তু কমেন্টসগুলো আমি অ্যাভয়েড করি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার যেসব আপুদের দুষ্টু মিষ্টি কমেন্টসগুলো আমি লিখে রেখেছি, পড়বো বলে ঠিক করেছি, সেগুলো অবশ্যই পড়ে নিব। তো এটা হয়েছে আসরের পর, আমি এখানে একটু টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি, কিছু ফ্রুটস কাটবো আর এটা কেটে নিচ্ছি। আমি চানাচুর মাখাবো আর সেটা করে নিচ্ছি। বিকালবেলা আমার বাসায় একজন ভাবি আসবে, আর সেই ভাবিটা হচ্ছে আমার নেয়া যে স্কুলে পড়তো সেই স্কুলের একটা ভাবি, আর আসবে নেয়াজের যে শিটগুলো বইগুলো আছে আর কি সেগুলো নেওয়ার জন্য। ভাবির বাচ্চাটা আসলে ক্লাস 1 থেকে 2 উঠবে, আর আমার নেয়াজ তো 2 থেকে 3 উঠবে, তো তার জন্য ভাবি নেয়াজের যে শিটগুলো সেগুলো চাচ্ছিল। আর আমার নেয়াজ কিন্তু এবার আর আমি স্কুলে দিচ্ছি না, যেহেতু আসলে ও বোনেদের স্কুল ভর্তি হতে পারলো না, তাই আমরা ঠিক করেছি আল্লাহ যদি কবুল করে নেয় আমার নেয়াজকে আমি হাফিজি পড়াবো। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন আমার সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ, একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার ছেলেটার জন্য, আল্লাহ যেন আমাকে একজন হাফেজের মা হিসেবে কবুল করে নেয়। তো ভাবি আসবে, এগুলো আমি রেডি করে রাখছি আর কি। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।